বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা পরিষদের অর্থায়নে তৃণমূলে খেলাধুলার পরিবেশ বজায় রাখতে এবং যুব ও তরুণ সমাজকে মাদক এবং মোবাইল আসক্তি রোধ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ছাত্র সমাজ এবং যুব সমাজের মাধ্যমে আমরা এলাকায় ফাড়া মহল্লায় যে খেলার মাঠগুলো আছে আমরা ওগুলোতে বিতরণ করব। এটার ফলে আমরা আমাদের এলাকায় যে মাদক ছড়াছড়ি সেটা থেকে আমরা মুক্ত পাবো। যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে, কারণ খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হবে। তাই আমরা চাই আমাদের যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য, এবং আমরা চাই সবাই মিলে একসাথে খেলাধুলার মাধ্যমে থাকি, আমরা মাদক থেকে দূরে থাকি। আমরা খুবই আনন্দিত আমাদের ফেনী সদর উপজেলার পরিষদের মতো যদি সারা বাংলাদেশে এভাবে যুব সমাজের মধ্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় তাহলে যুব সমাজ মাদক ছেড়ে বাজার আড্ডা থেকে ক্রীড়ামুখী হবে এবং ক্রীড়াঙ্গনে যুবকেরা সর্বাধিক এগিয়ে থাকবে। 14 আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রায় 11 লাখ টাকায় অনুষ্ঠানে 26টি প্রাথমিক বিদ্যালয়, 33টি হাইস্কুল, মাদ্রাসা এবং 31টি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ফেনী 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি। মাদকের দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে ক্রীড়াঙ্গনের দিকে ক্রীড়ামুখী করেই এই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের তারা চমৎকার একজন কারিগর হিসেবে কাজ করবেন, সেই প্রত্যাশা থেকে এই সমাজে তারা ভালো কোনো কাজের সাথে যুক্ত হবেন, মাদকের পথকে পরিহার করবেন। এই মেসেজটি আমরা এই সমগ্র জেলার যুব সমাজের কাছে আমরা এই মেসেজটি পৌঁছিয়ে দিতে চাই। তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ থেকে আমরা সকল পর্যায়ের আজকে ছাত্র, যুবক, ক্রীড়া সংগঠক সবার কাছে ক্রীড়া সামগ্রীটি এই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের দিনে আমাদের মাননীয় নেতা সর্দার নিজামুদ্দিন হাজারির মাধ্যমে আমরা এই সামগ্রীগুলো আমরা বিতরণ করতে চাচ্ছি। ক্রীড়া সামগ্রী বিতরণের আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুশেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।